আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানীতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে নগরীর কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশি ভাড়া আদায়, ভাড়ার চার্ট না থাকা সহ নানা অনিয়মের কারণে অনেক বাসকে গুনতে হয় জরিমানা। সিএনজি চালিত অনেক পাবলিক বাসে ডিজেল চালিত স্টিকার লাগিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। এদিকে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাস মালিক সমিতি। এই যে আমাদের যে নতুন ভাড়ার তালিকাটা, আপনারা এই তালিকাটা ফলো করবেন। কেউ যদি বলে যে এই তালিকা যে আছে তার থেকে আমাদের বাসটা সিটিং সার্ভিস বেশি টাকা দেন, আপনারা এটা মানবেন না। কারণ আমরা সরকার থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি যে আজকে থেকে এই গেট লক সিটিং সার্ভিস ওয়েবিন সম্পূর্ণ নিষিদ্ধ।